Hello everyone, Assalamu alaikum. Welcome back to Sabrin Sultana vlog. Asha korchi apnara shobai onek bhalo achen. Alhamdulillah, amra onek bhalo achi. Shobaike mahe Ramzaner onek onek shubhechha janiye shuru korte jacchi amar ajker vlog ti. Ajke amader ekhane panchom roja. এখন সকাল বেলায় আমি আরাফকে নিয়ে এসেছি, ওর ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে, তো আমি এখন ওয়েটিং রুমে বসে আছি। আর এই যে সাইফকে দেখতে পাচ্ছেন, ওকে তো আর বসিয়ে রাখা যায় না, যেখানেই যাবে দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে থাকে। বেশ কিছুদিন হয়ে গেছে, মানে বাচ্চাদের অসুখ বিসুখ ছাড়ছেই না। দেখা যাচ্ছে একবার আরাফ সিক হচ্ছে, একবার সাইফ সিক হচ্ছে, মানে ঠান্ডা লেগেই আছে। আর এখানে ডক্টররা তো ঠান্ডার জন্য কোনো মেডিসিন দেয়ই না। দেখা যাচ্ছে অ্যালার্জি বেড়ে যাচ্ছে, তবে এর জন্য আমি অনেকটা দায়ী করব টেক্সাসের ওয়েদারকে। মানে টেক্সাসের ওয়েদার এই ভালো এই খারাপ, আজকেই রোদ উঠে আবার বৃষ্টি পড়ছে, আবার শীত পড়ে যাচ্ছে, মানে কোনো ঠিক ঠিকানা নাই। তো জানি না এর অবসান কবে হবে। বাচ্চারা সিক থাকলে আসলে দেখা যায় কোনো কিছুই ভালো লাগে না, কাজ করতেও ভালো লাগে না, সারা রাত বাচ্চারা ঘুমায় না ঠিক মতো, তো এই একটা বাজে অবস্থা যাচ্ছে আর কি। বাসায় চলে এসেছি এখন বিকেলবেলায়, আমার হাজব্যান্ডও কাজ থেকে চলে এসেছে, আসার পথে কিছু গ্রোসারি করে নিয়ে এসেছে কস্কো থেকে, মানে টুকটাক ভেজিটেবল আর কি। তো এখন এগুলোকে গুছিয়ে রাখবো, এরপর তো আবার ইফতারের জন্য প্রিপারেশন নিতে হবে। তো আজকে ভাবছি কোনো ভাজা পোড়া করব না, আর ভালো লাগছে না ভাজা পোড়া খেতে খেতে। ভাবছি আজকে চিকেন দিয়ে কিছু করব। তা আমি এখানে একটা চিকেন ভিজিয়ে রেখেছি, আমাদের দুজনের জন্য একটা চিকেনই না। আর এখন আমি চিকেনটা একটু ম্যারিনেট করে রেখে দিব। এখানে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে টিস্যু দিয়ে মুছে ড্রাই করে সল্ট আর ব্ল্যাক পেপার দিয়ে মাখিয়ে রেখেছি। এখন আমি একটা পেরি পেরি মশলা বানাবো। আমার পেরি পেরি মশলাটা এখন রেডি, আমি এখন এটা ম্যারিনেট করে রাখবো। তো এই চিকেনটা যদি আমি ওভারনাইট ম্যারিনেট করে রাখতে পারতাম আরও বেশি মজা হতো, বাট যেহেতু আমার হাতে সময় নেই ইফতার করতে হবে, তো আমি এটাকে হাফ অ্যান আওয়ারের মতো রেখে দিয়ে তারপর এটাকে কুক করে নেব। এখন একটা গরম ফ্রাই প্যানে আমি চিকেনটাকে দুই পিঠি 2 থেকে 3 মিনিট করে ভেজে নিয়ে এটাকে ওভেনে কুক করে নিব। আমার প্রায় 1 ঘন্টা সময় লেগেছে এটাকে বেক করতে। এই তো এখন আমার বেক করা শেষ, আমাদের ইফতার রেডি। আজকে ছিল সালাদ, তারপর পেরি পেরি চিকেন, আর একটা পেরি পেরি সস আমি বানিয়ে নিয়েছিলাম, সাথে ছিল খেজুর শরবত আর নান রুটি। আর পেরি পেরি সসটাও আমি খুব কুইক কুইক বানিয়েছি, ওটারও কোনো ভিডিও করতে পারিনি, তবে সব কিছু আজকে হোমমেড ছিল। আর এটা খেতে কিন্তু ভীষণ মজার ছিল, বাসায় একবার পেরি পেরি চিকেন করলে কেউ আর রেস্টুরেন্টে যাবে না খেতে। তো
তা আপনাদের কারো যদি রেসিপি লাগে আমাকে বলবেন, আমি নেক্সট ভিডিওতে আবার আপনাদেরকে ডিটেলস করে দেখাবো। আর এই ছিল আমার আজকের ভিডিও, কেমন লাগলো আমার ভিডিওটি আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার ও কমেন্টস করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।